হ্যালো আপুরা ভাইয়ারা, আসসালামু আলাইকুম। ব্যাকে ভালো আছেন? আশা করি ব্যাকে ভালো আছেন। আইও ভালো আছি। আন্নার আল্লাহ দিয়ে বেশি বেশি করে দোয়া করেন, আমি অনেক ভালো আছি। তো আজকে আন্নাগুলো একটা ভিডিও লই আইলাম, ঠিক আছে? তো চিন্তা করলাম যেহেতু এত কষ্ট করছি এক সপ্তাহ ধরি, ঠিক আছে, এই আন্নাগুলো একটু শেয়ারই করি। এক সপ্তাহ ধরে কিলে কষ্ট করছি, দেন এই যে দেখতেছেন, আমি দুনিয়া জিনিসপত্র কাটতেছি, গেন মাথার তেল বানাইতাম বলি, আর তো তুলি দোল হয়ে গেছে। মায়ালা মানুষে যদি তুলি দোল হয়ে যায় গল্লা একে একে, হদ্দোল্লা মানুষে না হয় চলে, এটি স্টেডিয়াম হয়ে যায়। কিন্তু বেডি মানুষে যদি কিনবে কিন হরি যায় গে চুল, তাইলে হইব কিনলে। তো আর কি করছিলাম, কদিন আগে একটা ফেজের তো তেল অর্ডার করছিলাম, মাগো মা তেলের দাম আর তেলের চেয়ারা দেই আর রুহি দিকে গেছে। তো চিন্তা করলাম হেতিরা যে একটা তেল বানাইছে আর কি একটা না হারি নাকি। তো এটা লাই আই এক সপ্তাহ ধরে একদিন খুঁজি খুঁজি বার করছি। তো বার করি তো চিন্তা করলাম যেহেতু আমি তেল গেন বানাই রে, ঠিক আছে, আন্নাগুলোর লগে শেয়ার করি। আর মতো যে আফু গো ভাইয়া গো মনে করেন চুল গেন হরি এনে মাথাকে খালি হয়ে যার করতে, হ্যাঁ তারাও মনে করেন লাগাইতে নারবেন। তো এই যে দেন আই অ্যালোভেরা লই এসি, অ্যালোভেরা 3 পিস লই এসি, 3 পিস এখন 30 টাকা নিছে। কিন্তু কত হইলো জিনিসপত্রে যা খরচ না হয়েছে আর বেশি খাটনি হয়েছে। তেল খোঁজ, নারকেল তেল খোঁজ, অলিভ অয়েল খোঁজ, কালা কাইলা জিরার তেল খোঁজ, তিসির তেল খোঁজ, মা গো মা কত কিছু যে তেল লাগে, বাদামের তেল, মা গো মা যে তেলের যে দাম দাম শুনি আর মনে হয়েছিল যে মাথা চুল বাগেন হরি যাকি, এত তেল আই হাইম কোনো এত টিয়া দিত দেনাই। দুনিয়া জিনিসপত্র একত্র করছি, হান অ্যালোভেরা পেয়ারা হাতা, তারপর হচ্ছে লইয়ে নিম হাতা লইছি, গোলাপ ফুলের হাতা লইছি। গোলাপ ফুল সেদিন গাছের মধ্যে উগাও আসিল না, যদি হারাম বিশ্বাস করে না 8 দিন গোলাপ ফুল হুডি হরি যায় গে। আর রাজদের তো দরকার হেতে গোলাপ ফুলই নেই, যে দেন এগুলো থানকুনি পাতা আমি বাজারে গেছিলাম, যে এক বেডি বিক্রি করে তাই লইছে লিয়ে আসি। এগুলো হচ্ছে নিম হাতা, থানকুনি হাতা, তার হচ্ছে বরই হাতা, বরই গাছের হাতা, ইগিন ব্যাগে নাই অত্র করছি আর কি চুলে দিবার লাই। তারপরে জবা ফুলের হাতা, জবা ফুলও গা উড়েনো, যেদিন আরো একজ্ঞান দরকার হয় সেদিন একারে কুফা ব্যাগেন লাগে থাই সাইড মধ্যে, যদি আন্নাগর বুঝাইতাম হাঁটতাম তাইলে বুঝতেন। জবা গাছে 8 দিন জবা হুডি থায় 10-12 গাড়ে, সেদিন আর দরকার সেদিন এগিয়ে হাইলাম না। আর এখানে সে কেশরাজ আমরা সেখানে ক্যাচা কয়েকদিন আগে ছাদের তুলে লইছি, ছাদের বাগান আছে দুনিয়ার বড়, আয় একদিন বার ফিরলাম হালাই দিই মনগা দিয়ে তেল বানাইতে লাগে। আর চিন্তা করলাম গিয়েও মা গো যদি এখানে হালাই দিতাম তাহলে তার চুল বাগেন এখানের লগে জড়ি হরি যেতে গো, যেহেতু এখান দরকার বেশি আইগেন আমার হালাইতাম না, এখান বাগেন থাকবো গাছ গাছালির লগে ইগেন ব্যাগেন থাকবো, এক যেকে জঙ্গল লাগে দেখলে লাগুকই, ইগেন কামের জিনিস হালান যাইতো না। দেখছি নি হুড়া টেরি গানের মধ্যে ব্যাগ গান দুইটি রেখছি। আনারা কিন্তু গোলাপ ফুল জবা ফুল, গোলাপ ফুলের হাতা জবা ফুলের হাতা কিন্তু কনফার্ম দিবেন। ইগেন দেখছি নিয়েছি শিকা গায়ে 1 পিস 10 টাকা করি আনছি, আই হুড়ার বাজার ঘুরি টুরি গেন আনছি। চিন্তা করতেছিলাম বাজার আঁকতে আঁকতে যদি না হাই, ইগেন এসে মেয়াতি এগুলো হইলো রিঠা কয়, এগুলোর মাগমা নামও যে শক্ত, কামও হেক্কা শক্ত, এ ফল যে শক্ত, মাগমা দেখছি নিজে তিসি এ তেল আতুন 100 টাকা লইছে, যদি বিশ্বাস করেন গেছে কাইলা জিরা তেল 8 কোটা আতুন 200 টাকা লইছে। আরে জবা করিয়া লাইছে মানে মানে দিন ধরে ডাকাতি, আর ডাকাতি করে লই গেছে দোকানদারা। তো এই যে দেন আর ঘরে আই অলিভ অয়েল হাই ন বাইরে, ঠিক আছে, আর কাছে টিয়া হয় না জিয়ান হোসা কথা হরে দিয়া কিচ্ছি, ঘরে আসিল অলিভ অয়েল বেবি অলিভ অয়েল গেন দিয়ে কাম ছাড়াই দিছে জনসনে, আর কতলে কিন্তু চুলেই যাইব, কত কিছু লাগে মা গো মার মাথা গরম হয়ে গেছে গে। হে আইজ আদা রসুন, তার হচ্ছে হলো এই হাতা হুতা তো ব্যাগে না আছে, অ্যালোভেরা দেখছেন নি এগেন ব্যাগে নিজে কাটে লইছি, এই গেছে বাদামের তেল, এই বাদামের তেলের দুরাই 100 টাকা নিয়ে আনছি, কোন চোখেও লাগে না কিন্তু এক মাদার লাগাইলে শেষ হয়ে যাবো দেখছেন নি। আর এই যে দেখছি নি ক্যাপসুল দিতে হইব, কিন্তু ইগেন কিন্তু যেকে যেকে আপুরা দেয়া এর এক এক আনেরাও হারলে কিন্তু বানার লাইন, ঠিক আছে, বাইরের তুমি কিনি আনি হোসাইতো না, এটা লাইন চিন্তা করলাম ঘরে বানালে তো বানাই পারলে জন রেডি করছি বা কিনা, হলে চিন্তা করলাম জানাগুলো লগে কোথায় ভিডিও করে হান রাখছি গেলে অনেকে প্রশ্ন করতেন হান, অনেক সময় আমার মাথায় কিন্তু বিশি থায় উন থায়, তো উকুনিগুনে হানের রসা দিলে কিন্তু হরে যাবে, এটার লাই তেলের লাগে ইয়ে দিতে হবে হানের হাতা দিতে হইব। দেখছি নি ব্যাগে নাই রেডি করে লিখছি আমার লোকে টোকে ব্যাগে নাই যে এলসি, তাহলে লং লইম, লংও লাগবো, লংও কিন্তু চুলের লাই কিন্তু অনেক বালা নাক ফুলের মতো যেগুন মশলা মধ্যে এইগুন।
আবার দেখছিলাম যে কাঁচা তেজহাতা, চিন্তা করলাম কাঁচা তেজহাতা তো আর খুঁজিয়ার হাইতাম না, জিয়ান হাই সিয়ান দিয়ে চলি যাকগে। মানে জিগেন জিগে নাই অত্র করতাম, হচ্ছে 1 সপ্তাহ ধরে আনি আনি এখান বাগেন অত্র করছি। এখানে এসে কাইল্লা জিরা ব্যাগেন অত্র টত্র করি আই আর কি লইয়ের, যাতে মনে হয় যে কতক্ষণ আর আবার হিডা হিডি না কোন লাগে, ইয়ান কনাই হিয়ান কনাই। বুঝেন তো, যখন কামের জিনিস হয় তখন কিন্তু একটা জিনিস হয় কিনে দিই, থানে এটা লাগে লাগে ব্যাগিন টেবিলের উপরে গোসাই লেছি, গোসাই লই তারপরে চলো আনগাই ব্যাগিন কিরম ঠিক করুম, একটা একটা করে ঠিক করে তারপরে তেল বানাইম। আর রিঠাই কিন্তু মাগো কি যে শক্ত, একবার চিন্তা করছি আমি একটু কামড় দিইম, হরে দিয়েছি উফরে দিয়ে এত শক্ত, আমি তো দাঁত দেখুন খুলি হরি যাবো, হরে দিয়ে আবার দাঁত ঠিক করতে না দুনিয়ার ঠিকা লাগবে, তো চিন্তা করলাম খাল লাগতো না খাই দেওয়ার লাগতো না, এটা পরবর্তীতে যে কালে দাঁত থাকতো না সে কালে খাই দে, এমনি মাংস ক্ষয় হোক দাঁত ক্ষয় হয়ে গেলে অনেক দুনিয়ার টিয়া লাগে। এই যে কাঠবাদাম দেখছেন নি আল্লাহরা, কিন্তু বাদামের তেলও দিয়ে আফুরা বাইয়ার, আবার কাঠবাদামও দিয়ে নাই কাঠবাদাম রেখে দেখছি না, খোলা ছোট গায়ে কাঠবাদাম খাই গেলার হিগে বাদাম খাইবো, আর বাদাম লন দে হিগা হিগার সিলানি শুরু করছে বাদাম খাবো, তো চিন্তা করলাম যে খা আই চুলে কদ্দু দিন তুইও খা কদ্দুর, তার হলো আবার ফল টল অনেক পছন্দ করে, তো যাইও বিজ্ঞানে জিগেন বাড়ুম, কিছু জিনিস বাড়ন লাগবো সে সিলন লাগবো আর কি, জিগেন এখানে আলাদা করি লই রিঠা শিকা গায় বাদাম, তাহার হচ্ছে আমলকি গুণ বেগেনে নাই অচল একত্রে লইলাম, যাতে মনে করেন যে শেষি ইয়ে রস বার করেন যায় যে দেন আস্তে মা গো মা হাড়া হুতার মধ্যে বইলে বুকান ধরি যায় যে ব্যথা করে, আর তেল বানানি এত সোজা মা গো মা। আমি বানাইতে বানাইতে চিন্তা করতেছিলাম হেতিটা যে ছোট উকার তেলের দাম যে 300-400 টাকা রায় কিল্লাই রায় কে কষ্ট দে তো রায়, দেখছি নেজিং প্যাকেন বাড়ুম, যাতে মনে করেন যে তেলের ভিতরে ব্যাগ ধরনের ভিটামিনটা ঢুকে, তো শিকা গায়ে বাড়তাম যে মা গো মা তো বুক হিট ব্যাগেন ধরে গেছে কই, তল হাড়ের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে কই, এত শক্ত এত শক্ত মা গো মা। আর মনে হয়েছিল যে তার গাছ হ্যাঁ মনে কলজে গুদ্দা ব্যাগেন একটা শক্ত, এটা লেগে হরে দিতে যে না এগিন শক্তই থাকে গিন কেমনি কি করে, এখন তো শেষই লুসি আমি বিডির মধ্যে দেখছিলাম যে কি সুন্দর করি আফু গে বাড়িয়ে লড়ান গা, তো বাড়ানোর কোনো স্কোপ দেন না, আমি দেখি গিন বাড়াই জানে এটা লাই শেষই লইয়া লাইছি, শেষ তো আমার কষ্ট হয়ে গেছে, তো বাড়িলে কি অবস্থা হইতো, হরে দেখিছি শিকা গাই আমলকি আর বাদাম একত্রে ইয়ে দিছি, রিঠা তো মনে করেন যে ভাঙ্গাই যায় না, রিঠার ভিতরে বিশি অজ্ঞা আছে মা গো মা, জন্মের শক্ত জন্মের শক্ত না বাংতাম হারি, আর মনে করেন যে মেজাজ যে গরম হয়েছে ভাঙে না কোনো কিছু না, হেন্দা হিডলে হেন্দা যায় হেন্দা হিডলে হেন্দা যায়, মানে এমতন হেমই হরি যায় রিঠা, বাড়াবাড়ি শেষ করি অনেক মনে করেন যে আইসি গেন বাগেন হাতা হুতাই যে হে আইজে লই যেম হে আইজি গেনেরও একটু শেষি লইতে হইব, শেষি একটু রসটা বাইর করলাম, তো বাড়ি উগের মধ্যে লইছি হাড়া হুতার লাগে যুদ্ধ করতে করতে আর ব্যাগেন ব্যথ হয়ে গেছে, তো চিন্তা করলাম আবার বাড়ি লেগে দু যুদ্ধ করি, তো বাড়ির মধ্যে লই হে স্টেজ গেনের একটু শেষি টেসি লইয়ে, মানে শেষি লই আর কি একটু শেষি লইলে আর কি মনে করেন যে রস টস একটু বাড়িল, আর আস্তে আস্তে থাকলে তো সেটা একরকম, আর শেষি লইলে যে এগুলো থ্যাত লাই গেল তখন তো একটু রসটান বেশি বাড়ে, তো এটা হিডি টিডি লইয়ে আবার দেয় যে কনান দি কনান দি দেয় যে আমলকি অজ্ঞে দুগে বাড়ে যায় কাঠবাদাম অজ্ঞে দুগে বাড়ে যায়, তো চিন্তা করলাম আরে এতক্ষণ ধরে বাইডলাম হিডলাম তার হরো ব্যাগেন ভাঙা গেল না, তার হরো ব্যাগেন উড়ি কত বরকত, তো যাই হোক এগেন হিডি টিডি ব্যাগেন শিক করতে এবং হিয়া ঝিরতে হিয়া ঝিরতে যা, তো চোখের ফানি নাকের ফানি ব্যাগেন অত্তর হয়ে গেছে গে, কতন হরে হরে হিন্দা হরে বাড়ির মধ্যে বাড়ি মারলে হুতা দি হিন্দা হরে, এ দেখছেন হে যে মানে শেষইও না কাম, মনে করেন যে যত শেষ করতে চাইবেন মনে করেন যে কাম বাগেন আরো খাড়াই থাকে, তাড়াহুড়ার কাম তো কোনো জীবনেও কোনোদিনও তাড়াতাড়ি কেউ শেষ করতে হারে না, যাই হোক ইগুনের হিডা হাডি দি ইগেনের থেতা করতে বানেরা ওইকে করি লইয়েন, তার হরে চলে দেন থেতা মেতা করিয়া লাইছি ইগেন ব্যাগেন অনেক হাতি লোকের মধ্যে ডালি লইম, আই আনারা দস্তা করে লইন আই বুলে কেন করছি কি এজন তেল ডাল ছিলাম তখন দস্তার করার মধ্যে না ডালি এনে নর্মাল হাতিলের মধ্যে ডালি লেগে গেছিলাম, দেন আই দেখছি কিন্তু হে তারা দস্তার করার মধ্যে ডালা আই হাক নামি করি হচ্ছে হলো এই হাতিলে ডাল ছিয়েছে জায়গায় ব্যাগেন দিয়ে দিয়ে তিসির তেল দিলাম কাইল্লা জিরার তেল দিলাম, তাহলে আর একটা কাইল্লা জিরার ডিব্বা মানে দুগা 200-200 করে 400 টিয়া দেখি নিলেছি, এই যে দেন ছোট হইকে
আমি মনে করেন যে বালা করে জাকাই ঝুঁকে লই কত টিয়া তেল মারবো মা, আই হাল্লা তুই গেলে যদি হুয়াইলাম যেত তাহলে হুয়াই লইলাম। যাই হোক ব্যাগেন শেষ হয় কত হরে হরে বোতল গাড়ি হিডিয়া দিয়ে একটু বালা করে তেল গেল লেন, যাতে মনে করেন যে আর তেলে একটু বরকত হয়। আর তো কষ্টে সে বুকান শেষ, যাই দুনিয়ার টাকা খরচ করছি তেল কিনে নিছনে, নারিকেলের তেলে যে 100 টিয়া দিয়ে কিনে খেলেন হিগেন ডালি দিছি, হোলা তেল কয়ে 400 টাকা, ইন্ডিয়ান তেল কয়ে 600 টাকা, মা গো মা বুঝছেন নি। আর কত হইলো নারিকেল তো দেশি যেটা ইন্ডিয়ান সেটা হচ্ছে, যাই হোক জাতের মধ্যে পার্থক্য, এটা লেবেডা এত টিয়া রাখবো তো ক্যাস্টর অয়েল দিয়ে দিয়ে। ক্যাস্টর অয়েল না অনেকের দেখতাম কি আগে বুঝছেন নি, আফুরা ভাইয়ারা মাথার মধ্যে না দিয়ে দিত এনে খালি, কিন্তু ক্যাস্টর অয়েল নাকি কে যেন আটা আটা লাগি থাকে কাছে ভাল লাগে না এমনি, কিন্তু খালি দেয় যে তাপুরে ভাইয়ারা আর ভিডিও গা দেখলে কিন্তু ভাল লাগলে কিন্তু লাইক উগে দিয়ে দিয়ে না, যা তারা আর ওনার চ্যানেল গারে সাবস্ক্রাইব করেন না হ্যাঁ, তারা কিন্তু চ্যানেল গারে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে নিয়ে হাঁকে নিয়ে তেলের ব্যাগেন ডালি ডুলি লই। তো ওই যে ব্যাগেন জাকাই ঝুঁকে লই এর মোটামুটি দেখছি নি, আর কাছে মনে হইতেছে আচার আনতাম যে না তো তরকারি আনতাম যে রসুন হিয়াজ এলাচি লং ব্যাগেন বাসি উঠছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে তরকারির মধ্যে যে হাতালতে কিন্তু একদিন দিয়ে দিয়ে হাতালতে কিনে মধ্যে দেখছেন তেল, এই যে থানকুনি হাতা মাথা কিন্তু ব্যাগিন আছে দিতে হইব কিন্তু আফুরা ভাইয়ার এই গেনি, না দিলে কিন্তু তেল হইতো না, এই রসুন টসুন ইগেন ব্যাগেন দিয়ে দিয়ে মেহেন্দি হাতা এগুলাও দিতে হইব। আই হেয়ারা হাতা আর গাছের তুন আনছি আঙ্গো ছাদের তুন, বড় হাতা গে আবার উচ্চ লাঙ্গো ফাঁসের এক বাড়ির তুন যাই লুই আইসি, কইছিলাম যে আঙ্কেল আর এক দূর বড়ই হাতা দেন কয় কিনলে একে তেল বানাইতাম, হেমি তার দিকে আক করি তাই তাকাই রয়েছে বড়ই হাতা তেল লাগে না আবার কি আর তেল একে আঙ্কেল মাথার তেল, আর তো মাথা চুলবে কেন হরি যার গো এটা তেল বানাই কয় কেচে হচ্ছে লই যাও লই যাও, এমন ভাবে কইলাম আয় তো ডরাই গেলাম হেমি আবার কি না কি পাইবলো। কিন্তু যাই হোক ব্যাগেন ডালি লইয়া লাইছি টেরে হুড়া খালি করে ইয়া লাইছি অনগে, আর বাদ বাকি জিগেন আছে হিগেন দিয়ে দিই মেথি মুথি গেন ব্যাগেন দিয়ে দিই দি অনগে সেল হয়েছে দেখছেন, বাড়িও খালি করে ইয়া লাইছি মেথি অনগে দিম সিরি দি মনে করেন যে একটা তেল বানা আলাইম, তেল তুল বানাই মনে করেন যে একদিন মাথাত লাগানি চিন্তা ভাবনা করুম, মা গো মা চুলি গেলে জ্বালা যন্ত্রটা এসে চুল ধরলে তুলি তুলা হয়েছে, চুল ধরলে তুলি তুলা হয়েছে, চুলের মধ্যে ডরাই হাত দিতাম হারি না চিরুনিও লাগাইতাম, আর মনে হয় যে 100 বছর ধরে মাথার মধ্যে চিরুনি লাগাই না। এদের আর ঘরে যে অলিভ অয়েল গাছে লিখে ডালি দিছি, আর কোথায় ভাই মাথায় তো দিম ঠিক আছে এত কিছু দিলাম ব্যাগেন টুকু কথা মতো অনেক কিছু দিয়ে আই আর কথা মতো, তো যাই হোক ইগেন ম্যাগেন টিভি টিভি হুড়াগা শেষ করতাম না, চিন্তা করতেছিলাম হুড়াগা দিম তাও আশেপাশে দিব তো জিম খালি করছিলাম তেল লই, এগুলো হচ্ছিল একটু জাকাই ঝুঁকে লই যদি তেল এক হোডা ওঠাই যে এক হোডার দামও কত হচ্ছে, তো ইগেন ব্যাগেন দিয়ে ইকে ফে ফে করি নামের পোস পোস করি নামে সাউন্ডে কতক্ষণ হরে হরে, তো অনেক হচ্ছে চুলার উপরে লই আইসি, চুলার উপরে লই এসে চুলাগারে বাড়াই দিছি, চুলাগারে বাড়াই দিই মানে বেশি আসো না এতুন একটু কম আছে আর কি, মিডিয়াম আছে এতুন একটু বেশি আর কি দিয়ে দিছি, যাতে মনে করেন যে ইগেন ব্যাগেন বাজা বাজা হয়ে যায়, 45 মিনিট ধরে বেলে ঠিক আছে তেল ইগেন নাই দেবো বুঝছেন নি, কড়ি ব্যাগেন খিচি দেবো তেল আর মাথাত লাগান লাগতো না, হরে দিয়ে তেল হুড়ে বডিতে মালিশ করুন লাগবো, এই এক নাগারে যদি 45 মিনিট যদি আই তেল গেন না রে তো বুঝেন আর কি অবস্থায়, বা তো হাতে জায়গায় থাকতো না খুলি হরি যেবগে। যাই হোক এই যে তেল ইগেন লাড়ি সারি লইয়ের ইগেনের কতক্ষণ হরে হরে লারণ লাগে, ইগেন তো শুরু তুনে লারণ লাগে লাইট দিয়ে ধান লাগে, আমি কতক্ষণ হরে হরে থামি থামি লাড়ি কানাই যখন আমলকি টক ইগেন বাড়ছিলাম তো অনি আর আটটা ব্যর্থ হয়ে গেছে গে, রিঠাগা বাড়ি বেশি ব্যর্থ হয়ে গেছে গে, তাও ইগেনের গুতাই গুতাই খোসাই খোসাই ইগেনের সোজা করি গে, আর মন চাইতেছিল খোসাই খোসাই স্বামী দি যদি গেনেরে বা গেনেরে বাজি করি গেলেন যেত তেলের মধ্যে রাই তেলে কত বালা হইতো, যাই হোক আই চিন্তা করলে তো হইতো না তেলেরও অন লাগবো, তো এবার ইগেনের লাড়িয়ার লাড়ি টাড়ি ইগেন মনে করেন একটু দেখতেছি কি অবস্থা, এই যে দেন ব্যাগেন খোঁসে খোঁসে বাইর করি মানে আর কত হইলো বাপ তাড়াতাড়ি করি ওই যে 45 মিনিট ধরে আই এক নাগারে যদি তেল লাড়ি তার হোলা করে তাই আগামী 10 দিন ধরে বাতি খাওয়াইতাম বুকের ব্যথায়,
তো যাই হোক, এই যে দেন তেল কিন্তু অনেক গরম গেছে, যেহেতু চুলা বাড়াই দিছি, দেখেন কিন্তু হুডি উঠবো, উঠতে হইব তাড়াতাড়ি করি, হুডি উঠলে না তাড়াতাড়ি করি তেল গেন মস মস হইব জিনিসপত্র গেন। তো যা তারা অন আর ভিডিও করে কিন্তু লাইক দেন না, পুরো বাইরে কিন্তু লাইক দিয়ে দিন, দেখছি নি কমে গেছে কই, তেল গরম হয়ে গেছে তো এটা লেবা কিন্তু কমে কমে ইয়ের যাতে মনে করে যে দেন, দেখছেন নি কত সুন্দর লাগতেছে, বুট বুট করি হচ্ছিল তেল ফুডি উডের বলকাইছে, তেলের কালারটা দেখছি নি কি জোস হয়েছে, একখান কালার কালার দিয়ে তো মনে করেন যে তেলের ফ্রেমে হরি গেছি, আর মনে হইতেছি না তেল গিন খাইয়ালাই, পরে চিন্তা করলাম না এটাতে মাথাতে লাগাইতে মিছি, খাইলে তো গিন তো মনে করেন হেঁড়ে থাকতো না, মাথাতে লাগালেও থাকতো না, কিন্তু চুল তো দোষ ঠিক হইব, এই যে দেন কত সুন্দর লাগতেছে তেল গেন দেখতে, লাড়ি সারি বালা করি লইয়ের, আর চিন্তা করতেছিলাম তেল তুই কখন হবি কে, তেল তুই কখন হবি, ঠিক আছে আয় তো মনে করেন যে তেলের চিন্তা ভাবনাই শেষ, কতক্ষণে আর তেল গিয়ে নিব, তাড়াতাড়ি করিয়ে রান্না করতাম বাড়াইতাম, মা গো মা রান্না করে আর বিরক্ত লাগে উঠে তেল লাইটতে লাইটতে রান্না করার গরমে, দেন খাড়াই থান লাগে তেল গিয়ে দিকে চাই, কোনো জিরানি জুরানি নাই, এই যে বলকা আর বলকাইতেই আছে বলকাইতেই আছে, আর চিন্তা করতেছিলাম মাল মশলা কি বেশি হয়ে গেল না কম হয়ে গেল, হরে দিয়েছি ব্যাগ গিনি ঠিক আছে, তেল যদি আরো বেশি দিলাম তাহলে আরো ভালো হইতো, এক জি গিন দিছি গিন্দি মিনিমাম মশলা 700 কেজি তেল গরম যেত, এই 1 কেজি তেল করছি বুঝছেন নি, একই দন মাল মশলা জিনিসপত্র দিছি যাতে মনে করেন যে চুলগেন একটু জায়গা মতাই খাড়ায় ঠিকঠাক হয়, কেন তুলি দুলো গেলে লাগবো কেকে বেডি মাইন ছিঁড়ি তুলি দুলোলে লাগে, হদ্দ লাগা যা তা মায়া লাগা চুল না থাকলে ভাল লাগে না, বেড়া বেড়া লাগে, তো কেরি বালা করি লাড়ি সারি লইয়ের মনে করেন যে স্বামীজি বালা করি গুতে গে যাতে মনে করেন যে গুতানি শোনে যতে ঠিক আছে, অ্যালোভেরা গেন গলি তেলের লগে যাতে মিক্সড হয়ে যায়, দেখছি নি তেল গেন হুডি উঠছে, তেল হুটতেই আছে, হে কতক্ষণ ধরি আমি শুধু দেখতেছি তেল হুটতেই আছে হুটতেই আছে হুটতেই আছে, কিন্তু মাগার তেলে হাওয়ার কোনো খোঁজ খবর নাই, দেখছি নি কত সুন্দর লাগতেছে যে ওই আইসে, আর তো ভালো লাগতেছে মানে দেই মন জুড়ে গেছে যেন না, আর কষ্ট কেন সফল হয়েছে, এই যে ইগেন ব্যাগেনের বালা করি লাড়ি লই, ইগেন ব্যাগেন কিন্তু আনারা বাজা বাজা করি ইয়ালেবেন, একদম শেষ হইলে তার হরে যে আরো কিছু জিনিস আছে ইগেন মিক্সড করবেন, দেন কত সুন্দর লাগতেছে, এতক্ষণ হাতিলে উসে উসে জিনিসপত্র আসিল অনেক হাতিলের ব্যাগে নিচে নামে গেছে গে, দেখছি নি তেলের কালা দেখছি নি কালা হয়ে গেছে গে, এই যে দেন ইগেন লাগাইলে বুঝছি নি মাথার তো চুল, ব্যাগের মনে করেন যে উর্বর মাটির মতো উর্বর ফসল হয়ে যাবো গে, দেখছেন নি কত সুন্দর লাগতেছে তেল গেন দেখতে, এক আমার মতো লাড়িয়া সারিয়া লইবেন আন্নেরাও যাতে মনে করেন যে দেখতে ভালো লাগে, নিজেও কাছে ভালো লাগলে তো তেল গায়ে ভালো করে মাথাতে লাগাইতে ভাল লাগবো, হরে দিয়ে গেন বাগেন দস্তার করার মধ্যে লইছি, দস্তার করার মধ্যে লই মনে করেন যে গেনের হচ্ছিল ডালুম অন করছি গেন থাকুম, যেহেতু আর তেল হয়ে গেছে কই প্যাকেন দেখছি নি একদম বাজা বাজা হয়ে গেছে গনগা, অন্য গা লইছি আর কাছে হাতলা অন্য কোনো কাপড়াই খাই না, তো জর জেটার অন্য একটা লইয়া লাইছি, লই গেন মধ্যে টেলিগেন ডালা দিছি, ডালি অনগে গেনারা সাকি লই নাইলে গেন বা গেনা একত্রে মাথা দিলে মাথা চুল গাইব, তো সাকি লইলে এটা তেলের মতো আর ইয়াই লাগালাই, তো যাই হোক এই দেখছেন কত কষ্ট, একটা তেল বানাইতে একটা মিনিটের কত কষ্ট, মানে কষ্টের কোনো শেষ নেই, তেল গেন সিবি লও এনে লও হেনে লও তানেরাও কার মত কাপড় একগের মধ্যে লই তেল গেন বালা করে সিবি লই ঠান্ডা হয়ে গেলে হরে দিয়ে যাই হচ্ছে হলো ভিটামিন ই ক্যাপসুল গা দিয়ে দিবেন, ভিটামিন ই ক্যাপসুল যে এক পাতা রাখছি উড়ে বেগুন হচ্ছে হলো টিবি টিবি গুলোর মধ্যে দিয়ে দিবেন যাতে মনে করেন যে ঠিক আছে দেখতে শুনতে মাতালাই দিলে ভালো হয়, তার হরে দেন আমাকে তেল গুনের বোতলে ঢুকালে বোতলে ঢুকে কিন্তু রায় দিয়ে, তো যাতে ওকে আর ভিডিওকে ভালো লাগবে অবশ্যই ওকে লাইক দিয়ে দিয়েন, আর আল্লাহ বেশি বেশি করে দোয়া করেন, আর হোল্লা গোল্লায় বেশি বেশি করে দোয়া করিন যাতে আমরা